वेलकम माय यूट्यूब चैनल बंधुरा आज के जब रंगपुर तस्ता घूरते तो साथे बोन आसे चलो जावा जाक रंगपुर तस्ता আমরা এই মুহূর্তে রংপুর তিস্তা ব্রিজে এসেছি এবং তিস্তা ব্রিজ থেকে নিচটা দেখার জন্য চেষ্টা করতেছি। এবার ব্রিজ থেকে টিকিট কাটলাম এবং পার্কে ঢুকলাম। এটা পার্ক বললে ভুল হবে, বাট ঘোরার মতো কিছু। এইখানে একটুখানি মজা করলাম, পরে চরকিতে উঠলাম। এখানে মোটামুটি সব কিছু আছে কিন্তু সেরকম কিছু নেই, বাট ঘোরার মতো আর কি। তারপরে নৌকাতে উঠবো। এখানে নৌকাতে উঠতে 100 টাকার মতো লাগে, তো আমরা দুজনে 70 টাকা নৌকা ভাড়া ঠিক করছি। তো ভাড়া ঠিক হওয়ার পরে আমরা নৌকাতে উঠবো। দাম করা হচ্ছে কত টাকা নেবে নৌকা ভাই, পরের দাম ঠিক হয়ে গেল 70 টাকা। তো আমি এবং সে উঠলাম। এখন আমরা নদীর মাছ পথে চলে যাব। তো এখানে একটাই ভালো লেগেছে, নদীর মাঝখানটায় একটু নৌকাটা ঢোলাঢুলি করছিল, মনে হচ্ছিল যে পড়ে যাব। তো এখানে অনেক মানুষই আসে অনেক জায়গা থেকে, দেখেন নিচ থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, তিস্তা ব্রিজ রংপুর। রংপুর তিস্তা ব্রিজটা এটা নতুন হওয়ার কারণে মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে দেখে যায়। আমরা এখন নদীর মাঝখানে, দেখা যাচ্ছে অনেক নৌকা, সবাই এখানে আসে এনজয় করার জন্য। সো আজকে এসেছি একটু এনজয় করার জন্য। ভালো লাগলে অবশ্যই আসবেন, এবং কোথায় থেকে কিভাবে আসবেন যারা দূর থেকে আসবেন জানাবেন, আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আমি নৌকাতে উঠে একটু দুষ্টমি করতেছিলাম এবং পানি ছিটাছিটি করতেছিলাম। তো আমাকে বলছিল যে আমার যদি পানি ভরে তাহলে আমাকে ধাক্কা দিবে নদীর মধ্যে। তারপর আমি পানি ছিটাছিটি করতেছিলাম, আমার ভয় লেগেছিল যে আসলে যদি পানির মধ্যে কুমির থাকে। কক্সবাজারে এক ভাই পানির মধ্যে নেমেছিল, তো ওইখানে এক বড় কুমির এসে খেয়ে ফেলে। আর এক জায়গায় দেখেছিলাম যে একটা মাছ এসে পুরোটাই মানুষকে খেয়ে ফেলে। মজার বিষয় হচ্ছে পানি ছিটাতে ছিটাতে মনকে ভিজেই ফেললাম, ভিজে দিয়েছি অলরেডি। তিস্তা ব্রিজে এসে একটুখানি দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আপনারা যেখানেই ঘুরতে যাবেন অবশ্যই সাবধানে ঘুরবেন, কেননা জীবনটা আপনার। আমাদের 70 টাকা দিয়ে ঘোরাঘুরির পর আমাদের নেমে দিয়ে গেলো কাছারে, মানে নদীর কিনারায়। তো আমরা এখন বাসার দিক আসার জন্য আবার রওনা দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।